not a game, it's a rich thing. वेलकम टू एलटीएन ब्लॉग बंधुरा आजकल भिडियो देखाते जा सिंगापुर लिटिल इंडिया रेल स्टेशन ए लिटिल इंडियार चारपाशे किसु दृश्य। बुकिट पांजांग रेल स्टेशन थेके आमी रवाना दिएछि लिटिल इंडियार उद्देश्य। दसटा रेल स्टेशन अतिक्रम कर एकमात्री पोछालम लिटिल इंडिया रेल स्टेशन। लिटिल इंडिया आछे मोट दुईटा लाइन, एक हलो नर्थ इस्ट लाइन एवं अन्यटी हलो डाउनटाउन लाइन। 20 जून 2003 साले लिटिल इंडियार नर्थ इस्ट लाइनटी ओपेन करा हय एवं परवर्ती 27 डिसेम्बर 2015 साले डाउनटाउन लाइनटी अफिसियल भावे ओपेन करा हय। रेल स्टेशन थेके बेर हई आमी हेटे जाच्छी लिटिल इंडियार मार्केट और रेस्टुरेंटर दिखे। এটি হলো লিটিল ইন্ডিয়ার নর্থ ইস্ট লাইন রেল স্টেশনের গেট ই। এখন আমি যে জায়গা দিয়ে হেঁটে যাচ্ছি এর ডান পাশে দেখতে পাচ্ছেন অনেক রেস্টুরেন্ট। এই সকল রেস্টুরেন্টে আপনি ইন্ডিয়ান সকল প্রকার খাবার পেয়ে যাবেন। সামনে যে খালি মাঠ দেখতে পাচ্ছেন, 10 বছর আগেও ওই জায়গাটি ছিল লিটিল ইন্ডিয়ার সব থেকে বড় কাঁচা বাজার, কিন্তু এখন বাজারটি অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। এখন যে মোবাইল শপগুলো দেখতে পাচ্ছেন এই শপগুলো সিং শপ নামে পরিচিত। অন্যান্য মোবাইল শপগুলোর থেকে এই সিং শপগুলোতে আপনি কম টাকায় মোবাইল ক্রয় করতে পারবেন। আজকে আকাশটা অনেক মেঘলা ও গড়ি গড়ি বৃষ্টির কারণে ভিডিও করতে একটু কষ্ট হচ্ছে। এখন আমি যাচ্ছি লিটিল ইন্ডিয়ার স্বর্ণের সবগুলোর দিকে।
আপনারা সামনে দেখতে পাচ্ছেন লিটল ইন্ডিয়া মন্দির। অনেক হিন্দু ধর্মের মানুষ এখানে উপাসনা করতে আসছে। এখন যে জায়গাটিতে আছি এটি লিটল ইন্ডিয়া স্বর্ণপট্টি। এখানে অনেক ভারী ভারী স্বর্ণের গহনা আপনি পেয়ে যাবেন। আপনারা দেখতে পাচ্ছেন কোভিড-19 এর কারণে বেশিরভাগ জায়গা বন্ধ রাখা হয়েছে। দেখতে দেখতে আমি আবার পৌঁছে গেছি লিটল ইন্ডিয়া নর্থ ইস্ট রেল স্টেশনে। তো বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটি কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, সিঙ্গাপুরের সুন্দর সুন্দর জায়গা দেখতে ও জায়গাগুলো সম্পর্কে জানতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি আর না বাড়িয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।